মনুয়াকাণ্ডের ছায়া এবার ডোমকলে। ফের পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ। সৈফুল ইসলাম পেশায় নির্মাণকর্মী, কর্মসূত্রে থাকতেন কেরলে। বছর ১৭র মেয়েকে নিয়ে ডোমকলের পঞ্চাননপুরে বাড়িতে একাই থাকতেন স্ত্রী হাসিনা বিবি। পরিবারের দাবি, সম্প্রতি বাড়ি ফিরে সৈফুল জানতে পারে ভাইপো গোলাম রসুলের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। শুরু হয় দাম্পত্য কলহ। মঙ্গলবার সকালে উদ্ধার হয় সৈফুল ইসলামের দেহ। মৃতের আত্মীয়দের অভিযোগ, দাম্পত্য কলহ চরমে ওঠার পরই ভাইপোর সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে স্ত্রী। সোমবার রাতে ঘুমন্ত অবস্থাতেই সৈফুল ইসলামকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতে এদিন সকালে বাড়িতে চড়াও হয় প্রতিবেশীরা। পুলিশ জানিয়েছে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে সৈফুল ইসলামের। বারাসতে হৃদয়পুরের মনুয়া মজুমদার তার প্রেমিক অজিতকে দিয়ে খুন করান স্বামী অনুপম বিশ্বাসকে। সেই ঘটনা চমকে দিয়েছে রাজ্যবাসীকে। হৃদয়পুরের সেই ঘটনার ছায়া পড়েছে জলপাইগুড়িতে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের ঘটনায় গ্রেফতার স্ত্রী। একই রকম অভিযোগ উঠেছে হাওড়াতেও, এবার অভিযোগ ডোমকলে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে পাকড়াও করলেও এখনও অধরা প্রেমিক গোলাম রসুল। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।